হে গাইস, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি। ভিডিও টপিকটা মনে হয় ইউটিউবে এই প্রথম এই টপিকে কোনো ভিডিও পাবেন না, তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই মশলা দিয়ে করেছি আর ভিডিওটা খুবই এন্টারটেইনার। তো দেখুন, আমি এখানে সিরিয়াসলি কিছু বলছি না, বাট সিরিয়াসলিও ধরে নিতে পারেন। বাংলা সিনেমায় নামের পর জিত, যেমন প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, বা নামের পরে যে জিত শব্দটা বসে, বা যার নামে জিত শব্দটা বসে, তারা বাংলা সিনেমায় খুব বেশি রাজ করছে। তাদের হাতেই যেন বাংলা ইন্ডাস্ট্রি। কেন বলছি আমি অবশ্যই বুঝিয়ে বলবো। তো দেখুন, এটা কো ইনসিডেন্টও হতে পারে, বাট এটাই সত্যি যে জিত যার যার নামে রয়েছে, তারা বাংলা ইন্ডাস্ট্রিতে খুব বেশি ধুম মাচিয়ে চলেছে। তো ফ্রেন্ডস, বাংলা সিনেমায় নামের পর জিত যাদের রয়েছে, তারা কিন্তু সব সময় নাম্বার ওয়ানে থেকেছে। তো দেখুন, আমি জিত জিত নিয়ে কথা বলছি, সেখানে সেই শুরুর জিত থেকে শেষ জিত পর্যন্ত সবারই নাম থাকবে। তো প্রথমেই দেখে নেব আমাদের আইকনিক জিত সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় এমন একজন ফিল্ম মেকার যাকে ইন্ডিয়ান সিনেমার গডফাদারও বলা হয়। তো ওনার সম্পর্কে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ যাই বলবো কম পড়ে যাবে। ও দেখুন, উনি অনেক ধরনের অ্যাওয়ার্ড পেয়েছেন, পদ্মশ্রী অ্যাওয়ার্ড থেকে শুরু করে ভারত রত্ন পর্যন্ত সব কিছুই তার দখলে। তো তিনি অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই লিস্ট যদি এখন বলি তাহলে ভিডিওটা 20 মিনিট পর্যন্ত হয়ে যাবে। হয়তোবা কোনো একদিন ওনার সমস্ত অ্যাওয়ার্ডের লিস্ট নিয়ে একটি আলাদা ভিডিও করব, কোন সালে কি অ্যাওয়ার্ড পেয়েছেন। যদি আপনারা সেই বিষয়ে ইন্টারেস্টিং থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন। তো তারপর আমরা আরও একজন জিতের খবর দেখে নেব। তিনি হলেন বিশ্বজিৎ চ্যাটার্জি, প্রসেনজিৎ চ্যাটার্জির বাবা। তো তিনি বলিউডেও বেশি ধুম মাচিয়েছে, বাংলাতেও ধুম মাচিয়েছে। তো তিনি একজন ফিল্ম অ্যাক্টর ছিলেন, তিনি বেশ ভালো অভিনেতা ছিলেন এবং বলিউড বা টলিউডের সুপারস্টার ছিলেন। তারপর আরও একজন জিতের কথা বলবো, যার নাম রঞ্জিত মল্লিক। ইয়াস, বাংলা সিনেমার আরও একজন আইকনিক স্টার, যিনি একসাথে উত্তম কুমারকেও টেক্কা দিয়েছেন, প্রসেনজিৎ চিরঞ্জিৎ যারা জুনিয়র ছিলেন তাদেরকেও টেক্কা দিয়ে তিনি সবার ঊর্ধ্বে কাজ করে গেছেন। তো তার সিনেমা মানে সুপার ডুপার হিট। তো এবার আমি একজন সিঙ্গারের নাম দেখে নেব, তিনি হলেন অভিজিৎ ভট্টাচার্য, যিনি বলিউড টলিউড পুরো ভারতবর্ষকে কাঁপিয়েছে। এবার আরও একজন জিতের নাম বলতে চাই, তিনি হলেন চিরঞ্জিৎ চক্রবর্তী, যার ছবি বেদের মেয়ে জ্যোৎস্না সারা পশ্চিমবঙ্গে আলোড়ন সৃষ্টি করেছিল। তখনকার সময়ে সবচেয়ে হিট করা বাংলা সিনেমা ছিল বেদের মেয়ে জ্যোৎস্না। চিরঞ্জিৎ চক্রবর্তীরও বিশাল ট্যালেন্ট রয়েছে, তিনি খুব ভালো অভিনেতা। চিরঞ্জিতের পর আমি আরও একজন জিতের নাম নিতে চলেছি, তিনি মিস্টার ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি। তো প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে কি বলবো, যার ক্যারিয়ারে প্রায় 400-এর কাছাকাছি সিনেমা করে ফেলেছে। বাংলার 10 জন হিরো মিলেও এতগুলো সিনেমা করতে পারবে না যেগুলো সে একাই করে দিয়েছে। তার এমন কোনো রূপী সিনেমা নেই যে তিনি সেই ক্যারেক্টার করেনি। তাকে তো বাংলার দ্বিতীয় মহানায়কও বলা হয়। তো তার সম্পর্কে যাই বলবো তাই কম পড়ে যাবে। এরপর আমরা একজন পরিচালক জিতের কথা বলবো। ইয়াস, সৃজিৎ মুখার্জি, যিনি তার ট্যালেন্ট দিয়ে পুরো ভারতবর্ষ কাঁপিয়ে দিচ্ছে। শুধু বাংলা নয়, বলিউডেও তার আস্তানা ছড়িয়ে গিয়েছে। আগে একটা সময় ছিল সিনেমা হলে শুধুমাত্র হিরো বা হিরোইনের নামে যেত, সৃজিৎ আসার পর ডিরেক্টরের নামেও সিনেমা হলে লোক দেখতে যাচ্ছে। তো ব্যাপারটাকে একদম চেঞ্জ করে দিয়েছে। এরপর আমরা একজন সিঙ্গারের নাম দেখে নেব, যিনি সিঙ্গার অভিনয় সব কিছু করেছেন, তার নাম শিলাজিৎ। ইয়াস, শিলাজিৎকে তো সবারই মনে থাকবে, যদি মনে না থাকে তাহলে সেই সঙ্গী সিনেমার কথা মনে রয়েছে যেখানে জিতের বিপরীতে বন্ধুর ক্যারেক্টার করেছিলেন শিলাজিৎ। তিনি কিন্তু খুব ভালো সিঙ্গার, খুব ভালো সিঙ্গিং করেন। এরপর আরও একজন জিতের কথা বলবো, তিনি হলেন সঙ্গীত পরিচালক। ইয়াস, মিউজিক ডিরেক্টর মিস্টার হিট গাঙ্গুলি। ইয়াস, মিস্টার জিত গাঙ্গুলি, তার গান মানে অল টাইম হিট, অল টাইম ব্লকবাস্টার। এবার আরও একজন বাঙালি জিতের কথা বলবো, তিনি একজন প্রফেশনাল সিঙ্গার, শুধুমাত্র বাংলা নয় সারা ভারতবর্ষে, সারা পৃথিবীর মধ্যে এক নম্বর নক্ষত্র তিনি। তার সুর দিয়ে সারা ভারতবর্ষকে জয় করেছে। তার লেভেল বলিউডে এখন এতটাই যে 10টা সিঙ্গার 10টি গান গেয়ে যে টাকা নেয়, তার একটি গানে তাকে সে টাকা দেওয়া হয়। তিনি আর কেউ না, তিনি আমাদের অরিজিৎ সিং। ইয়াস, অরিজিৎ, তিনি বলিউডের পাশাপাশি বাংলাতেও যে আইকনিক কিছু গান করেছেন,
তার বলা বাহুল্য, তার গাওয়া গান যে কোনো ছেলে মেয়ের চোখে জল এসে দেয়। অরিজিৎ সিং এর পর আরও একজন জিতের কথা বলবো, তিনি আমাদের টলিউডের বস, ইয়েস মিস্টার জিত। এখন বর্তমানে জিতের পাওয়ার বাংলা ইন্ডাস্ট্রিতে অন্য লেভেলে কাজ করছে। আমার নামের পিছনেও জিত, আমার নাম কিন্তু সঞ্জিৎ, এনিওয়ে জোকস এ পার্ট, বাট আমার কথা ছাড়ুন, নামের মধ্যে শুধু জিত থাকলেই তো আর জিত হওয়া যায় না, তাই না? তো দেখুন, এই ছিল আমার ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আর কোনো আইকনিক জিতের নাম মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। তো টপিকটা কেমন ছিল এই বিষয়ে জানাবেন। ভালো থাকবেন সবাই, টাটা।